প্রিয় দর্শক, বিগ শরবত সমাহার অনুষ্ঠানে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমি পুষ্টিবিদ ইশরাত জাহানি। চিরতারুণ্য ধরে রাখতে কে না চায়, তাই আজ আমি করে দেখাবো এভারগ্রিন জুস। এভারগ্রিন জুস করতে যা যা লাগছে, চিনি, কাঁচা মরিচ, কাঁচা আম, বিট লবণ, পুদিনা পাতা ও পরিমাণ মতো পানি। আমরা এখানে শরবতটি বানানোর জন্য ভিগো ব্লেন্ডার ব্যবহার করেছি। এক এক করে আমরা ব্লেন্ডারে সব উপকরণ নিয়ে নেব। প্রথমে চিনি দিয়ে দিচ্ছি। কাঁচা আম যদি টক বেশি থাকে সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে নিলাম। ঝালটাও পরিমাণ মতো, যেহেতু আমি মিডিয়াম ঝাল খাই তাই আমি 1টা কাঁচামরিচ দিয়েছি। বড় 1টা কাঁচা আম নিয়ে নিয়েছি। স্বাদ মতো বিট লবণ দিয়ে নেব। কিছু পুদিনা পাতা দিব, ফ্রেশ পুদিনা পাতা। ফ্রিজে রেখে দিলে সেটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। এবং আমরা হচ্ছে গিয়ে ডালটা নিয়ে শুধু পাতাটা ব্যবহার করব। করে নিব। ভিগো ব্লেন্ডারে মাল্টিপল স্পিডের ব্যবস্থা থাকায় আপনারা চাইলেই খুব সহজে সফট এবং হার্ড ইনগ্রিডিয়েন্টস ব্লেন্ড করতে পারবেন। দর্শক, তৈরি হয়ে গেল আমার এভারগ্রিন জুস। এবার পরিবেশন করব। একটা গ্লাস নিয়ে আসছি। এই গ্লাসে দেখতেই পাচ্ছেন চমৎকার একটি সবুজ রং চলে এসেছে। সবুজ হচ্ছে তারুণ্যের প্রতীক। ডেকোরেশনের জন্য আমি একটা কাঁচা আম নিয়ে এটাকে একটু কেটে নিব। এটা একদমই আপনার নিজস্ব পছন্দ, আপনি যেভাবে পছন্দ করবেন সেভাবেই ডেকোরেট করতে করে নেবেন। মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি, এভাবে দিয়ে দিব সাথে একটা স্ট্র। দর্শক, খুব সহজেই তৈরি হয়ে গেল এভারগ্রিন জুস। কেমন লাগলো? খুব সহজ না? খেয়াল রাখতে হবে যে কাঁচা আম আসলে আমরা বছরে একবারই পেয়ে থাকি, এবং সেই আম আমাদের শরীরের জন্য অনেক পুষ্টি বয়ে নিয়ে আসে, বিশেষ করে ভিটামিন সি, ভিটামিন এ এবং ফাইবার। এরকম অনেক ভিটামিনস এবং মাইক্রো মিনারেলস আমাদের বডিতে পুষ্টি যোগায় এই কাঁচা আম। পাশাপাশি আমাদের পুদিনা পাতা দেওয়া ছিল। এই গরমে শরীরকে ঠান্ডা রাখতে পুদিনা পাতার কিন্তু কোনো বিকল্প নেই। ছিল কাঁচা মরিচ, আমাদের ভিটামিন সির যে চাহিদা আছে বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে, আসলে এই ধরনের খাবার আমাদের অবশ্যই পাতে রাখা উচিত। খেয়াল রাখতে হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা মানেই কিন্তু দামি কোনো খাবার নেই। আমার ঘরে রাখা যে নিত্য নৈনন্দিন যে খাবারগুলো আছে সেগুলো দিয়েই কিন্তু আমি আমার শরীরটাকে ফাইটিং মোডে নিয়ে নিতে পারবো। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে ভিগো শরবত সমাহার অনুষ্ঠানে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দীপ্ত টিভির পর্দায় চোখ রাখুন।